ছিপ দিয়ে মাছ ধরার সময় ডুবিয়ে নিয়ে গেলেও যদি মাছ না বাঁধে। অনেকদিন পর কচুরি পানা সরিয়ে ফুট কেটে মাছ ধরবো আজকে। হ্যাঁ, বড়শি দিয়েই মাছ ধরবো। তো কচুরি পানাগুলো বেশ পরিষ্কার, প্রায় কমপ্লিট হয়ে গেল। আরও একটু বাকি ছিল, সেগুলো আমি হাত দিয়ে আস্তে আস্তে সাইড করে দেব। তারপর একটু আটার গুঁড়ো দিয়ে দেব, যাতে মাছগুলো তাড়াতাড়ি চলে আসে। এবার আদর করে টোপটা গেঁথে ফেললাম বড়শিটা জলে। হ্যাঁ, ঠোকালো। হ্যাঁ, রাক্ষুসে মাছগুলো ঠোকানো শুরু করেছে। দেখো দেখো দেখো, মেরে দিলাম এক টান, কিন্তু ভাই ফলস হয়ে গেল। আবারও মাছ ধরার আশায় বড়শিটা ফেললাম। হ্যাঁ হ্যাঁ, ঠোকাচ্ছে ঠোকাচ্ছে, ডুবিয়ে নিয়ে গেল, ডুবিয়ে নিয়ে, কিন্তু মারলেই ফলস। কি যে হচ্ছে কে জানে আজকে। আবারও আশায় বড়শি ফেললাম, ডুবিয়ে নিয়ে গেল, ভাই ডুবিয়ে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে হয়েছে হয়েছে হয়েছে, এবার মনে হচ্ছে একটা মাছ বেঁধেছে। চাদু, এবার কোথায় যাবে গুরু তুমি? হ্যাঁ হ্যাঁ, বেঁধেছে বেঁধেছে। আস্তে আস্তে টেনে মালটাকে এবার উপরে নিয়ে আসলাম। তো আরও এরকম মিনি ব্লগস দেখতে সাবস্ক্রাইব করো।